আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে পাবনা কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 27 জুন 2022 রোজ সোমবার, আর অবস্থান করছি আপনাদের প্রিয় মুখ রঞ্জু ভাইয়ের খামারে, অর্থাৎ সৈকত ডেইরি ফার্মে। আর এই সৈকত ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর সৈকত ডেইরি ফার্ম একটি মূলত গাভী বিক্রয় কেন্দ্র। এখান থেকে আপনারা উন্নত মানের বিভিন্ন জাতের প্রেগনেন্ট ও দুধের গাভী সংগ্রহ করতে পারবেন। তো সবসময় বলি যে যেখান থেকে গাভী সংগ্রহ করবেন, বকনা বা সারগরু কিনবেন, সরাসরি খামারে গিয়ে কেনার চেষ্টা করবেন। তো চলুন আজকে সৈকত ডেইরি ফার্মে যে গাভীগুলো রয়েছে রঞ্জু ভাইয়ের সাথে কথা বলে এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো। আশা করি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম, আমি মোহাম্মদ রঞ্জু মোল্লা, সৈকত ডেইরি ফার্মের মালিক। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, আপনার এটা তো মূলত একটা বিক্রয় কেন্দ্র। জি। নতুন কালেকশনের সপ্তাহে কেমন করেছেন? নতুন কালেকশনের গাভি দেখাবো। গত কালেকশনের গরু তো আসলে ভিডিওর আগেই সব বেচা শেষ হয়ে গেছিলো, তো আবার নতুন গাভি অতি তাড়াতাড়ি নিয়ে আসছি। এখন 12টা গরু আছে, এগুলো দেখাবো। 12টা কি বাচ্চা সহ না প্রেগনেন্ট? না, এগুলো সব প্রেগনেন্ট, সবগুলো প্রেগনেন্ট। তো 12টা গাভি একদম বাছাই করা, খুব ভালো মানের গাভি আছে। আচ্ছা, দাঁত মান কেমন আছে, মানে সব দাঁতের মধ্যেই আছে? দাঁতের মধ্যেই। জি, সব একটা গরু আছে দ্বিতীয় বেন, আর প্রত্যেকটা গরু আপনার প্রথম বেন। প্রথম প্রথম বেনের গাভি বা দ্বিতীয় বেনের গাভিগুলো কিন্তু খামারিরা দীর্ঘদিন খামারে লালন পালন করতে পারে, যেগুলো আসলে কাস্টমার চায় বেশি, এগুলো অনেক দিন লালন পালন করার মতো গাভি আসলে। দাম কেমন হতে পারে, সর্বনিম্ন কি দামের আছে আপনার কাছে? সর্বনিম্ন আছে 1,45,000, যা 40 রাখা যাবে। সর্বনিম্ন 1,40,000, আর উপরে আছে আপনার 2,50,000, 2,40,000 রাখা যাবে। তো চলুন তাহলে এক এক করে গাভিগুলো দেখান, আর সঠিক যে বর্ণনা আছে তথ্য আছে এগুলো দর্শকদের উদ্দেশ্যে দিবেন। জি রঞ্জু ভাই, আমরা শুরুতে সাদা কালো রঙের যে গাভিটা দেখতেছি 1 নম্বর সিরিয়ালে, এই গাভিটা কি জাতের? এটা জাতে হলস্টেইন ফ্রিজিয়ান। জাতে হলস্টেইন ফ্রিজিয়ান। বয়সে 2 দাঁত, প্রথম বাচ্চা হবে প্রেগনেন্ট। আচ্ছা, 2 দাঁত, প্রথম বাচ্চা হবে প্রেগনেন্ট আছে। জি। আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে এখনো 20 দিনের মতো সময় আছে প্রায়। এখনো প্রায় 20 দিনের মতো সময় আছে। জি। আচ্ছা, যেহেতু মোটামুটি এখনো 20 দিনের মতো সময় আছে, উলান সাবার তো তাহলে আহার নামবে? হ্যাঁ, অনেক জায়গা আছে, এইগুলো পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা হবে। আচ্ছা, এই গাভিগুলো যেহেতু প্রেগনেন্ট গাভি, আর আপনারা আজকে সবগুলো তো প্রেগনেন্ট? আর সবগুলো গাভি প্রেগনেন্ট। দুধের একটা আংশিক আপনার অভিজ্ঞতার আলোকের আইডিয়াটা আমরা একটু জেনে নেব, আর দর্শকরাও প্রেগনেন্ট গাভি জাতমান দেখে আইডিয়া করে নেবে নাকি? জি জি জি। আপনার আইডিয়া কেমন হতে পারে এগুলো দুধের পরিমাণ? আমার আইডিয়া 13-14 দুধ আসবে এই গাভিটা থেকে। 13-14? জি। আচ্ছা, 13-14 আসলে এখন আপনি দামটা কত চাচ্ছেন গাভিটার? এটার দাম চাচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা, দর দাম না করলে একদাম পড়বে 40,000। আচ্ছা, 1,40,000 টাকা একদম? জি, এখান থেকে 10 টাকা কমানোর রাস্তা নাই, মানে যেটা বললাম একই দাম 1,40,000। আমি দাম চাইলে হয়তো 50-60 চাইতে পারতাম, বডি ভালো আছে, দাঁতে ভালো, জাত মানে ভালো, কেউ নিলে 40 রাখা যাবে 1,00,000। তো এটা আমরা প্রথম সিরিয়ালের গাভিটা দেখে নিলাম। 2 নম্বর সিরিয়ালে যে গাভিটা দেখতেছি একটু বড় সড়ো গাভি। জি। সাদা রঙের, আপনার এই গাভিটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। হলস্টেইন ফ্রিজিয়ান? এখন তো উলান সামার চলে আসছে পড়ায়, 15 দিনের মধ্যে এটা বাচ্চা হয়ে যাবে। 15 দিনের মধ্যে বাচ্চা প্রসব করবে? জি জি। দুধের পরিমাণ এই গাভীর থেকে আগের বিয়ে নিতে 14-15 দুধ হয়েছে। 14-15? জি।
ভাই আমরা এই মুহূর্তে 3 নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা গাবি দেখতেছি বড় সরো এই গাবিটা কি জাতের এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান জাতে হলস্টাইন ফ্রিজিয়ান জি আচ্ছা দাঁতে কয়টা হইছে দাঁতে দুই দাঁত প্রথম বাচ্চা হবে দুই দাঁত জি বাচ্চা প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে আচ্ছা সময় কতদিন আছে সময় আছে এটা 20 25 দিনের মতো টাইম আছে 20 থেকে 25 দিন জি আচ্ছা 20 থেকে 25 দিন সময় আছে বড়সড় একটা গাবি মনে হচ্ছে হ্যাঁ বড়সড় গাবি এবং জাত মানে অরিজিনাল আসলে এবারকার গাবি সবগুলোই বাছাই করা গাবি এগুলোর বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণ কত আসতে পারে যেহেতু প্রথম বাচ্চা দিবে এগুলো অবশ্যই 15 প্লাস থাকবে বেশি থাকবে কিন্তু সর্বনিম্ন 15 থাকবে সর্বনিম্ন 15 জি আচ্ছা 15 আসলে আপনি এই গাবিটার দামটা কত চাচ্ছেন এখন এটার দাম চাচ্ছি 190,000 টাকা 190 জি আচ্ছা 190,000 টাকা দাম চাচ্ছেন দরদামে কি সুযোগ আছে হ্যাঁ দরদামে হালকা সুযোগ আছে আচ্ছা দরদামে হালকা সুযোগ আছে 190,000 টাকা 3 নাম্বার সিরিয়ালের গাবিটা দেখে নিলাম জি আচ্ছা আমরা পাশেই চলে যাচ্ছি 4 নাম্বার সিরিয়ালের যে গাবিটা রয়েছে সাদা কালো রঙের জি এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের হলস্টাইন ফ্রিজিয়ান জি আচ্ছা হলস্টাইন ফ্রিজিয়ান এই গাবিটার দাঁতে কয়টা হইছে এটার দাঁতে চারটা দাঁতে চারটা জি আচ্ছা চার দাঁত বাচ্চা কয় নম্বর বাচ্চা দিবে বাচ্চা প্রথম বাচ্চা হবে চার দাঁতে প্রথম বাচ্চা হবে জি চার দাঁতে প্রথম বাচ্চা হবে সময় কেমন আছে সময় আছে এর এখনো ওই রকমই আপনার এটা ওই আগের মতোই আগেরটার মতোই 20 25 দিনের মতো টাইম আছে এখন 20 থেকে 25 দিন জি আচ্ছা 20 থেকে 25 দিন সময় আছে উলান সভা তো অনেকটাই ছেড়ে দিয়েছে হ্যাঁ অনেকখানি চলে আছে এগুলোর দুধের পরিমাণ কত আসতে পারে এগুলোর দুধের পরিমাণ আপনার 17-18 এই 15 প্লাস এক কথায় 15 প্লাস থাকবে এন্ডে যে কয়েকটা গাবি আছে আচ্ছা এই যে আরো কয়েকটা দেখাচ্ছি সবগুলো 15 প্লাস জি যেহেতু প্রথম এর মধ্যে হয়তো কেউ 2 লিটার বেশি হবে কেউ 1 লিটার বেশি হবে কেউ 15ই থাকবে এর মধ্যেই থাকবে আর কি আচ্ছা 15 নিচে আসবে না এক কথায় দাম কত চাচ্ছেন এই গাবিটার এই গাবিটার দাম চাচ্ছি 190 4 নাম্বার সিরিয়ালের এই গাবিটা দাম চাচ্ছেন 190,000 90,000 টাকা জি দরদামের কি সুযোগ রাখবেন দরদামের হালকা সুযোগ দেওয়া আছে সব গাবি দরদামের হালকা সুযোগ আছে জি আচ্ছা প্রত্যেকটা গাবি প্রতি দর্শকরা কথা বলতে পারবে আপনার সাথে আলোচনা করে সংগ্রহ করতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন আমরা পাশে চলে যাই পাশে 5 নাম্বার সিরিয়ালে যে গাবিটা রয়েছে কালো অংশটাই বেশি সাদা অংশ কম জি এই গাবিটা কি জাতের এটা আসলে জাতে ফ্রিজিয়ান জাতে ফ্রিজিয়ান জি আচ্ছা ফ্রিজিয়ান জাতের গাবি দাঁত কয়টা হইছে এর দাঁত হইছে দুইটা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে এটা আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কতদিন আছে সময় আছে এখনো 15-20 দিনের মতো সময় আছে 15 থেকে 20 দিন জি এটা তো প্রথম না প্রথম প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা আমরা এটা 5 নাম্বার সিরিয়ালের গাবিটা দেখছি উলান সবার বাটগুলো একদম ক্লিয়ার আছে তো ভাই হ্যাঁ সব একদম ক্লিয়ার তো এই বাচ্চা এই গাবিটা বাচ্চা দেওয়ার পরে দুধের পরিমাণ কেমন আসতে পারে এগুলোই তো 15-16-17 এর মধ্যে জি জি সবগুলো 15 প্লাস থাকবে কতদিন সময় আছে বলেন এটা এটা 20 দিনের মতো টাইম আছে আর 20 দিন জি তো এই গাবিটার দামটা কত চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছি 180,000 টাকা 180 জি আচ্ছা 180,000 টাকা দাম চাচ্ছেন তারপরে কিতা ভাইরা দরদামের সুযোগ পাবে হ্যাঁ হালকা দরদামের সুযোগ আছে সবগুলো গাবির থেকে আচ্ছা 6 নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা গাবি দেখতেছি ভাই এই গাবিটা কি জাতের এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান জাতে হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত চারটে প্রথম বাচ্চা হবে এটা চার দাঁতে প্রথম বাচ্চা জি আচ্ছা চার দাঁতে প্রথম বাচ্চা সময় আছে কতদিন সময় আছে এটারও 15-20 দিনের মতো টাইম আছে 15 থেকে 20 দিন জি আচ্ছা 15 থেকে 20 দিনের মতো সময় আছে উলান সাভার আরো নামবে হ্যাঁ আরো অনেক বড় হবে আচ্ছা দুধের পরিমাণ কি তাহলে আপনার এগুলোর 15 প্লাসই থাকতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই 15 প্লাস থাকবে ইনশাআল্লাহ আচ্ছা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি এটারও 180,000 টাকা আচ্ছা এটা 6 নাম্বার সিরিয়ালের গাবি জি এটাও 180,000 টাকা আপনি দাম চাচ্ছেন জি আসলে আমার এই গরু কিনা গরু কেনার সাথে আমাদের দাম চাওয়া আচ্ছা এবং কেনার উপরেই বেচার ডিপেন্ড মানে 3-5 হাজার টাকা লাভ হলে ফিরে আমরা বিক্রি করি যে দামই কিনা থাক 3-4 হাজার লাভ হলে আমরা গরু সেটা বিক্রি করে দিই কথা সামান্য কিছু লাভ রেখে সেল দিচ্ছেন আর এইভাবে আর এই গরু কেনার মধ্যেই হয়তো কোনোটা কম থাকে কোনোটা আমাদের কেনা একটু বেশি হয়ে যায় এর উপরে আমাদের বেচা কেনা এইভাবেই যেটা যে দামে কিনা থাকে তার উপরে 3-4 হাজারটা লাভ করে বিক্রি করি আমরা
আমরা তাহলে এটা 6 নাম্বার সিরিয়ালে গাবি দেখলাম, পরের যে গাবিটা রয়েছে 7 নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের। আজকে তো সবগুলো কি সাদা কালো? একটা মনে হয় লালচে আছে ভাইয়া, একটা আছে জার্সি মুন্ডি আছে। সময় আছে এটার প্রায় 25 দিনের মতো টাইম আছে। 25 দিন? জি। আচ্ছা, মোটামুটি 25 দিনের মতো সময় আছে। উলান সাভারের জায়গা কি আরো পরিপূর্ণ হবে? হ্যাঁ, অনেক বড় হবে আরো, কেবল তো আসা শুরু করছে। এই এখন দেখা যাবে এক সপ্তাহের মধ্যে দেখা যায় যে সামার আছে ডবল হয়ে যাবে। আচ্ছা, পরের সপ্তাহে যে আরও বেশি হবে। এক কথায় এগুলো আমি বাচ্চা ধর রাখ দেওয়া একদম পরিপূর্ণ নামান আসবি, আসার পরে বাচ্চা হবে। এটার দুধের পরিমাণ কি 15+? এটা হয়তো বেশি থাকতে পারে, এটা 1-2 লিটার আমার আইডিয়া বেশি হবে। এটা একটু বেশি থাকবে, 17-18। জি। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,90,000। 1,90,000? জি। আচ্ছা, 1,90,000 টাকা। এটা আমরা 7 নাম্বার সিরিয়ালের গাবিটা দেখে নিচ্ছি, সাদা কালো রঙের। জি। বড় সড়ো গাবি, সবগুলো গাবি প্রায় আজকে একই সেম। জি, সেম ক্যাটাগরির গাবি। দুটি গাবি আছে সর্বোচ্চ দামি গাবি। আচ্ছা, ওটা তো আমরা মনে শেষে দেখবো নাকি? না, যে মুন্ডি একটা আছে আর শেষেরটা। আচ্ছা, পাশেই তো মুন্ডি রয়েছে। জি, 8 নাম্বার সিরিয়াল। আচ্ছা, এটা কি আপনার জার্সি মুন্ডি? জার্সি মুন্ডি। জার্সি মুন্ডি অরিজিনাল কি মুন্ডি হবে ভাই? হ্যাঁ, অরিজিনাল মুন্ডি। যে আমি মাথা টাথা দেখা দিচ্ছি, এর সিংয়ের কোনো চিহ্নই নাই। আচ্ছা, এই যে ঝুটি, এটা ঝুটি অরিজিনাল। অরিজিনাল কোনো সিংয়ের কোনো রকমের কেউ? এগুলো কি আপনার ইন্ডিয়ান কালেকশন মুন্ডি? এগুলো হয়তো না, এগুলো আমাদের দেশে এখন কিছু কিছু বাচ্চা মুন্ডির পেটে থেকে দুটো একটা বাচ্চা হয় মুন্ডি, ওইগুলো ওই বাচ্চাগুলোই পাইলে বড় করে এই যে গাবি গাবি করছে। আচ্ছা, তো এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটার দাঁত আসলে 4টি ছিল, আবার ভাঙছে, এখন 6টার দিকে যাচ্ছে। কিন্তু বাচ্চা হবে প্রথম, 6 দাঁতে প্রথম বাচ্চা? জি। আচ্ছা, 6 দাঁতে প্রথম বাচ্চা অনেক সময় অনেক ক্রেতা ভাইরা আসলে বিশ্বাস করতে চায় না যে 4 দাঁতে একটা সম্ভব। যারা বিশ্বাস করতেছে না আসলে তারা গরু সম্বন্ধে আমি জানি, আমার ধারণাতে ওরা কিচ্ছুই বোঝেই না, কারণ 8 দাঁতেও প্রথম বাচ্চা হয়। আর 8 দাঁতে যে গাবিগুলো প্রথম বাচ্চা হয় সে গাবিগুলো অবশ্যই দুধ বেশি হয়। আচ্ছা আচ্ছা, তার কারণ আমরা প্র্যাকটিক্যাল এগুলো আমাদের দেখা, আমাদের খামারে আমরা লালন পালন করে এগুলো আমরা নিজে আমাদের প্র্যাকটিক্যাল। আচ্ছা, কারণ অনেকে ভাবে যে এত বয়সে হয়তো প্রথম বাচ্চা হচ্ছে, পরবর্তী হয়তো মনে হয় বাচ্চা লেটেই দিবে, কিন্তু তা না। এগুলো গাবি দেখা যায় যে ওই 8 দাঁতে বাচ্চা হলে ওগুলো গাবি খাওয়া দাওয়া ভালো করে, দুধ বেশি হয়, শরীর ভাঙে না। যেহেতু এটা আপনার মুন্ডি গাবি প্রথম বাচ্চা দিবে, হ্যাঁ, দুধের পরিমাণ এগুলো কেমন আসতে পারে আর কতদিন সময় আছে? এই গাবিটা 20+ থাকবে দুধ। 20+? আচ্ছা, সময় আছে কতদিন? সময় আছে এখনো 15-20 দিনের মধ্যেই হতে বাচ্চা হবে। 15-20 দিন? জি। আচ্ছা, 15-20 দিন। আর এই মুন্ডি গাবিটার দামটা কত চাচ্ছেন আপনি? এটার দাম চাচ্ছি 2,50,000 টাকা। 2,50,000? জি। আচ্ছা, 2,50,000 টাকা, দামটা কি একটু বেশি হয়ে যায় না ভাই? মুন্ডি গাবি, মুন্ডি নাম নাম হলে ফেরি 2,00,000 টাকা হয়। আচ্ছা, মুন্ডি। আর আমি মুন্ডি গাবিগুলো জাত মান ছাড়া আমি গাবি করি না কোনো। যদি অরিজিনাল মুন্ডি হয়? অরিজিনাল, হ্যাঁ। আচ্ছা, 2,50,000 টাকা আপনি দাম চাচ্ছেন? জি। তারপর দর্শক কি কথা বলার সুযোগ পাবে? হালকা দর দাম করে নিতে পারবে। আচ্ছা, এবং সুস্থ সবল আছে তো? একদম সুস্থ সবল। এটা 8 নাম্বার সিরিয়াল গেল, আমরা 9 নাম্বার সিরিয়ালে চলে যাচ্ছি সরাসরি। 9 নাম্বার সিরিয়ালে কালো রঙের, হালকা সাদাও আছে, সাদা কালো। বিগ সাইজের যে গাবিটা দেখতেছি ভাই, এই গাবিটা কি জাতের? এটা ফিজিয়ান জাতের। ফিজিয়ান জাতের গাবি? জি। আচ্ছা, এটা ফিজিয়ান জাতের গাবি। বয়স কেমন হয়েছে? বয়স এটা 2 দাঁত। এটাও 2 দাঁত? 2 দাঁত প্রথম বাচ্চা হবে। আচ্ছা, 2 দাঁতে প্রথম বাচ্চা হবে। সময় কেমন আছে? সময় একটু বেশি আছে, এই গাবিটা 25-30 দিনের মতো টাইম আছে এখন। মোটামুটি 1 মাস? 1 মাসের মতো, 25 থেকে 1 মাস সময় আছে। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, যেহেতু আপনার সবগুলোই প্রথম বাচ্চা, শুধু একটা ছিল প্রথমের দিকে। জি। আর এই গাবিগুলোর দুধের পরিমাণ কত আসতে পারে? এগুলোর দুধের আসলে অবশ্যই 15+ থাকবে, তবে 16-17 এরকম আইডিয়া। 16-17 আইডিয়া? জি। আচ্ছা, 16-17 আসলে আপনার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার, এটা হলো আপনার, এটা আমরা 9 নাম্বার সিরিয়ালের গাবি দেখছি, 1,80,000 টাকা। 1,80,000? জি। আচ্ছা, 1,80,000 টাকা।
তারপরে কি দরদামের ক্রেতা ভাড়া সুযোগ পাবে? হ্যাঁ, হালকা দরদামের সুযোগ দেওয়া আছে। 180,000 টাকার আমরা এই মুহূর্তে 9 নম্বর সিরিয়ালের গাবিটা দেখে নিচ্ছি। হ্যাঁ, অনেক বড় সরো গাবি, দেখেন বডি আছে এবং জাত মান সব দিকে ভালো আছে। আচ্ছা, তো এটা সাইড করে দেন, আমরা 10 নম্বর সিরিয়ালের গাবিটা দর্শকদের দেখাবো। 10 নম্বর সিরিয়ালে কালো রঙের যে গাবিটা রয়েছে, এটা কি জাতের? এটা আসলে জার্সির সঙ্গে কিছু মানে ফিজিয়ানের মিক্স আছে। জার্সি এবং ফিজিয়ান মিক্স? জি। আচ্ছা, দাঁত বয়স কেমন আছে? জার্সির অংশে বেশি আছে, আসলে ব্ল্যাক জার্সি যাকে বলে। আচ্ছা, দাঁত কয়টা? দাঁত এটা চারটে। চার দাঁত প্রথম বাচ্চা হবে। চার দাঁতের প্রথম বাচ্চা হবে? জি। সময় কতদিন আছে? সময় আছে এটার 25 দিনের মতো টাইম আছে। মোটামুটি 25 দিন? জি। আচ্ছা, 25 দিনের মতো সময় আছে। আর গাবিগুলো সব সুস্থ সবল তো? একদম একদম সুস্থ সবল। যেহেতু বাছাই করা গাবি, আপনিও তো বাছাই করে নিয়ে আসছেন? জি, একদম বাছাই করে। এর মধ্যে থেকে ক্রেতা ভাইরা কিন্তু আবার বাছাই করে? অবশ্যই অবশ্যই। তো আপনার 10 নম্বর সিরিয়ালের এই গাবিটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 1,90,000 টাকা। 1,90,000? জি। 1,90,000 টাকা 10 নম্বর সিরিয়ালের গাবি। আর এই গাবিগুলো বাচ্চা দেওয়ার পরে মোটামুটি একটা দুধের আংশিক আইডিয়া কেমন আসতে পারে? আমার আইডিয়া যে জার্সি জাতের গাবিটা আসলে 17-18 দুধ আসা সম্ভব। 17-18? জি। আচ্ছা, চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাবি দেখান। 11 নম্বর সিরিয়ালে যে গাবিটা রয়েছে, এইটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, হলস্টাইন ফ্রিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হয়েছে ভাই? এটার দাঁত তো দুইটা। দুই দাঁত? আচ্ছা, দুই দাঁত। বাচ্চা কি সব প্রথম দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে। সময় আছে কতদিন? সময় আছে এখন ওই এরও 25 দিনের মতো টাইম আছে। 25 দিন? জি। আচ্ছা, মোটামুটি 25 দিন সময় আছে। এটা মনে হচ্ছে একটু হাতে পায়ে লম্বা আছে? হ্যাঁ, অনেক লম্বা সম্বা, শরীরটা একটু ভাঙা আছে আর কি। এগুলোর দুধের পরিমাণ কত আসতে পারে? এগুলো আসলে 15+ থাকবে অবশ্যই। 15+? হ্যাঁ, উপরে 1-2 লিটার হয়তো বেশি থাকতে পারে। আচ্ছা, সর্বনিম্ন 15। তো এই গাবিটার দামটা কত আসবে এখন? এটার দাম আসবে 1,85,000। 1,85,000? জি। আজকে কি সব এই 1,80,000 কাছাকাছি সব গাবি ভাই? জি জি, শুধু দুটো গাবি আপনার বিগ সাইজের? হ্যাঁ হ্যাঁ। তো এই গাবিটা কি দরদামের সুযোগ পাবে ক্রেতা ভাইরা? হ্যাঁ, হালকা দরদামের সুযোগ পাবে। সুযোগ পাবে? আচ্ছা, এটা আমরা 11 নম্বর সিরিয়ালে বড়সড় একটা গাবি দেখে নিলাম। আসলে হাতে পায়ে কিন্তু অনেকটাই বড় এই গাবিটা। তো আমরা শেষ মুহূর্তে আরেকটা বিগ সাইজের গাবি দেখতেছি রঞ্জু ভাই। 12 নম্বর সিরিয়ালের এই গাবিটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা, এটার দাঁতে কয়টা হয়েছে? এটার দাঁতে চারটে, এটা প্রথম বাচ্চা হবে। চার দাঁত? চার দাঁতে প্রথম বাচ্চা হবে? প্রথম বাচ্চা হবে। সময় আছে কেমন? সময় আছে এটারও 20-25 দিন টাইম আছে। 20 থেকে 25 দিন? জি। আচ্ছা, 20 থেকে 25 দিন সময় আছে। যেহেতু এই গাবিটা মনে হচ্ছে সবগুলো গাবির চাইতে হাইটে উঁচা, লম্বায় সব দিকে বড়। এগুলোর দুধের পরিমাণ কত আসতে পারে ভাই? এটা আমার ধারণা যে অবশ্যই 20+ থাকবে। 20+? জি। আচ্ছা, 20+ আসলে আপনার শেষ মুহূর্তের 12 নম্বর সিরিয়ালে গাবিটার দামটা কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 2,45,000 টাকা। 2,45,000? জি। আচ্ছা, 2,45,000 টাকা। শেষ গাবিটা আমরা বিগ সাইজের গাবি দেখে নিচ্ছি। তলা তো মোটামুটি ছেড়ে দিয়েছে। সময় আছে কতদিন ভাই? সময় আছে এটার 20-25 দিন সময় আছে। 20 থেকে 25 দিন? জি। আচ্ছা, 20-25 দিন সময় আছে। বাচ্চাগুলো যেহেতু প্রথম বাচ্চা দিবে, মোটামুটি সব ক্লিয়ার তো নাকি ভাই? একদম ক্লিয়ার। আচ্ছা, দাম চাইলেন 2,45,000 টাকা। 45,000 টাকা? জি। দর্শকরা দরদাম করার সুযোগ পাবে? হ্যাঁ অবশ্যই দরদাম কিছু। আচ্ছা, আর সবগুলো গাবি কি একদম শান্ত স্বভাবের আছে তো ভাই? সবাই সব শান্ত। আসলে এই গাবিগুলো আজকেই নামছে গাড়ি থেকে, আজকে নামায় আজকেই ভিডিও দিচ্ছি। ভিডিওটা আগামীকাল দিলে অবশ্যই ভালো লাগতো, ওলান সবারও বড় হইতো। গরুগুলো তো ঝাঁকিতে ঝাঁকিতে আসে, আর যেদিন গরু আনা হয় ওই দিন তো গরু খাওয়া দাওয়া থাকে না। দেখা যায় সকালের থেকে এক জায়গায় করা হয়, দুপুর পর্যন্ত বিকেল হয়ে যায়, দেখা যায় গরু গুছা দিই। তারপরে আবার গাড়িতে 5-6 ঘন্টা আসে এই গাবিগুলো। এটা জার্নির? জি জি। তো আমরা মোটামুটি যেহেতু 12টা গাবি দেখলাম ভাই, আমরা শেষ মুহূর্তে জানতে চাই যে এই গাবিগুলো অনেক খামারে বা অনেক বাড়িতে কিন্তু প্রান্তিক খামারে লালন পালন করে। জি জি। যাদের কিন্তু বাড়িতে কোনো রাখাল নেই, শুধুমাত্র মহিলারা অর্থাৎ বাড়ির যারা আন্টিরা আছে আপারা আছে, তারা কিন্তু অনেক সময় লালন পালন করে এবং তারা দুধ দহন করে। তো তারা এই সকল গাবি লালন পালন করতে পারবে কিনা যদি একটু জানাতেন। অবশ্যই, আমার তো আসলে শান্তশিষ্ট গাবি ছাড়া আমি গাবি কিনি না, কারণ সবগুলো গাবি একদম লাইড়ে চাইড়ে উলান সামার এই যে লাড়তেছি, এরকম সবগুলো গাবি আমি দেখে নিয়ে আসি যাতে এই গাবিগুলো মা বোনেরা সবাই লালন পালন করতে পারে।